দেখছি বিলন দেখো সব থেকে বড় বাঘ এটা বাঘ না এটা সিংহ এটা বাঘ ভালো করে দেখ রংপুরের বিভিন্ন জগতে এখানে আমরা সারাদিন ঘুরে পুরো পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের আছে আমাদের আমাদের বাইক না মামা আমাদেরই তো মানুষের তো না আমাদের একটু আমাদের জন্য একটু কষ্ট করো আমরা একসাথে যাবো কোনো বিপদ নেই কারণ পর থেকে অনেকটাই দূরে এসে গেছি এখন আমরা আপনাদেরকে পুরো ভিন্ন জগৎটা ঘুরে দেখাবো মামা যাবা ওই যে দেখো তোমার জন্য কুমির অনেক বড় না না আমি বের করবো আমি মামা থাকতে তোমার কোনো টেনশন নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি ভিন্ন জগতে এসে থাকেন বলবেন কোন রাইডটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আমরা ওইটা ভিন্ন জগতে অনেকটা ভিডিও চলে এসেছি আমাদের সাথে আপনারা থাকবেন অনেকটাই ভরপুর ছিল কিন্তু এখন অনেকটাই ফাঁকা দেখেন আমাদের এখানে একটা কটেজ আছে অতটা ভালো লাগলো না কটেজটা চলে কাজ চলার মতো চলে কিছু একটা রুম আমাদের এটা কি A1 সরি রিদওয়ান কটেজ রিদওয়ান কই ভাঙা কটেজ ভাঙা কটেজ বলে ভুল হবে না কটেজ তো চলে চলে কাজ চলানোর মতো চলে এখানে সব কিছু ভালো লাগলো কিন্তু মানুষের আনাগোনা নেই এটা খুব খারাপ রংপুরের সব থেকে বড় ভাগ বিভিন্ন জায়গা আপনার যদি রংপুরে আসেন তাহলে অবশ্যই থাকতে দিন তার দৃশ্য দেখার জন্য তৈরি হয়ে যাও খুব ভালো একটি দৃশ্য এটা অবশ্যই এখন জায়গাটা সব থেকে বড় ভাগ এটা কিন্তু এখন সিংহ হতে পারে না না তোমার এটা ভুল বলেছো এটা কিন্তু কনফিউজ নেই এটা আমার থেকে মনে হয় সিংহই আমার তাই এটা একটা সিংহ হ্যাঁ আমি 100% শিওর এটা একটা সিংহ তবে মনে হয় এটা এখনো চালু হয়নি আমরা কিন্তু রংপুর না আমরা সিঙ্গাপুরে এসে পড়েছি না গাইজ আমরা সিঙ্গাপুর আমাদের রংপুরের মতো সিঙ্গাপুরের গাইজ এখন আমরা দেখছি বিলন দেখো সব থেকে বড় বাঘ এটা বাঘ না এটা সিংহ এটা বাঘ ভালো করে দেখ না এটা সিংহ তুমি দেখো তো গাইজ আমরা দুজনই কনফিউজ এটা বাঘ নাকি সিংহ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যদি মুখে আগুন ধরে যায় তাহলে আগুন জানি খাবে আমাদের
বড় করে একটা আকর আমি পানি খেতে পারি না মামু মামা তো এনি টাইম থাকে না পানির প্রাইস অনলি 50 টাকা সব সময় সো গাইস আপনারা যারা যারা সাত সাত ব্লগের মাধ্যমে মামার কাছে আসবেন তারা 10% ছাড় পাবেন কি মামা আমাদের জন্য 10% ছাড় দিবেন তো মামা বলে দিয়েছে 10% ছাড় দিবে কেন জিয়াদ ও তার ফ্রেন্ড জিয়াদ বাবা তুমি আসো না এটা জিয়াদ ভালো ফ্রেন্ড অনেক জিয়াদের বেস্ট ফ্রেন্ড বাহ জিয়াদ একটা হ্যাঁ সাদ তোমার দিয়ে তোমার গানের মাংস কেড়ে নেব তোমার তো গানই নাই তোমার কোথায় দেবো আমি আরে এই জায়গা তোমার না না দেখি বন্ধু তোর পা তুলে দে এখানে তো পুরো আসারে পাহাড় আমরা এখন যাইতেছি আজব গুহাতে এখানে প্রবেশ মূল্য 20 টাকা জিয়ার টিকিট সংগ্রহ করে নাও আমরা এখন যাইতেছি আজব গুহা নামে একটি জায়গায় দেখা যাক আজব গুহাতে কি কি আজব জিনিস আছে প্লিজ ভিউটা দেখো একবার কিছু বেশি কিছু দেখলাম না তবে দুইটা ডলফিন দেখেছি জিয়াদ তুমি উপরে কি করো জিয়াদ উপরে কা নিচে নামো তোমার ফ্রেন্ড না আমার বাইক নাবো হাই হাই না না মামা তো গাইস আমরা এখন আছি আজব গুহার সামনে এখন আপনাদেরকে দেখাবো আজব গুহাতে কি কি আজব জিনিস আছে এটা 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 আজব গুহা না এটা জানি মামা শ্বশুর বাড়ির মানে না শ্বশুর বাড়ির এটা জানি আমাদের সাথে দেখুন আর গুহাতে কি কি আছে আমরা আজব গুহার প্রবেশের প্রবেশ মুখের ভিতরে প্রবেশ করলাম বাহ কত সুন্দর একটা লেখা গেটটা অস্থির বানিয়েছে এটা কি জানি মামা শ্বশুর বাহ আমার শ্বশুর বাড়ি না বাহ ও জি হাই হাই আজব গুহা নিচে পুরো ন্যাচারাল পরিবেশ গাছপালা ভরা অনেকটাই ভালো লাগলো বাইরে প্রাকৃতিক পরিবেশ পুরো আজব গুহাতে কোনো আজব জিনিস তো দেখতেছি না সব আমি দেখি গাছপালা ঝোপ যায় হ্যাঁ মানুষের সেল ভিতরে চলে গেছে আসলে তো শ্বশুরের ভিতরে ঘোষলা আছে আমার শাশুড়ি ও আমার বউ দেখি তোমার বউ দিয়ে ভালো মতো দেখছো কোন এটা ন্যাচারাল দৃশ্য এখানে মানে ও পি আজব গুহায় আজব কাহিনী কিছু নাই গাছ বিয়ে গরুর গাড়ি মানে আমাদের প্রাকৃতিক দৃশ্য যা যা দেখে আসছে সেগুলো বুড়ি বুড়ি আছে পুরে বুড়ি বুড়ি আছে আরে জিয়াদ তোমরা কি জানতেছ এটার কাহিনীটা কি এটা কাহিনী হচ্ছে কনে শুনো আমি কাহিনীটা বিশ্লেষণ করে বলতেছি এটার কাহিনীটা হচ্ছে কনে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে বাপ আর ভাইয়েরা খুব আপসেট দেখতে হচ্ছে না আর মা দেখুন মা তো নিবেদন করতেছে মেয়েকে নিয়ে যাবেন
লাইকেশকে মেটা সুন্দর আছে এই যে জায়গা আছে আ গরু বসে থাকে গরু 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 এ গরু বসে তো করে মোবাইল এদিকে দেখো এই বিয়ার ভবিষ্যৎ এই স্টাইল করো না জি আদার বিয়ার মধ্যে এই স্টাইল লইবো বরে নিয়া বল বাচ্চা আছে লাগে আমি একটু ছোট আসলে করি না আদব গোয়া তো আদব কিছু নাই তাহলে কয় একটা মূর্তি তোর আদব গোয়া ট্রিপ শেষ বুঝেন তো ছোট বাচ্চা কিছু নাই আর কয়েকটা মূর্তি আছে সাথে যদি এরকম ফুল বাগান থাকতো বাহ বলছি আমার অস্থির।